আপনি কি সত্যি দেহ বিক্রি করতে চান? জি, আমার অনেক টাকা লাগবে। দেখুন, আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি। আপনার দেহ বিক্রি করা লাগবে না, আমি আপনার করুণা নিতে পারবো না। এহসান মেয়েটাকে নিয়ে উঠে গেল। আজকে অপরিচিত একটা মেয়ে হঠাৎ তার কাছে এসে বলল, আমি দেহ বিক্রি করতে চাই, একটা ব্যবস্থা করে দিন। সমস্যা হলো, মেয়েটা আমাকে চিনলো কিভাবে? দেহ ব্যবসা বা যারা পতিতালয়ে কাজ করে তারা এবং তাদের সকল দালাল সবসময় আত্মগোপন করে থাকে। এসব বিষয়ে আমি আর চিন্তা করলাম না। মেয়েটার সাথে চলতে চলতে এহসান মেয়েটার নাম জানতে পারলো, মনিকা। এহসান একটু বিচলিত হলো, কারণ মেয়েটা হয়তো দূর কোনো অঞ্চলে। এবার মনিকাকে নিয়ে আমি একটা পরিত্যক্ত বিল্ডিং এর পেছনে গেলাম। রাতের অন্ধকার বেশ গাঢ়। বিল্ডিং এর সামনে আলো জ্বলছে, কিন্তু পেছনের দিকে অন্ধকার। এহসান বললো, আজ রাতে তোমাকে দুজন কাস্টমার ধরিয়ে দিচ্ছি, তারা এক রাতের জন্য 10,000 টাকা দেবে, সেখান থেকে 2,000 টাকা তুমি আমায় দেবে, ঠিক আছে? ঠিক আছে, আমি রাজি। এক মিনিট, দেখি ফোন করে সে কত দূর। এহসান দুবার ফোন করলো, নেট সমস্যার কারণে ফোন ঢুকলো না। এহসান ফোনটা নিয়ে একটু দূরে সরে গেল, তাদের সাথে কথা বলল এবং 2,000 টাকা তাকে বেশি দেওয়ার জন্য বলল। তারা রাজি হলো, কিন্তু আমার বারবার মনে হতে লাগলো কেউ যেন তাকে দেখছে, কিন্তু কোথাও কেউ নেই। এটা মনের ভুল হতে পারে। আমি আবার মনিকার কাছে এসে বললাম, 10 মিনিটের মধ্যে তারা আসছে, তারা কি আমাকে সাথে নিয়ে যাবে? নিয়ে যাবে নাকি এখানে করবে, সেটা তাদেরই ইচ্ছা। মনিকা আর কিছু বলল না। প্রায় 10 মিনিট পর সুদর্শন একজন লোক এলো। এহসানকে বলল, মাল কোথায়? এই যে, লোকটা মনিকাকে বললো, সামনে গাড়ি আছে, গাড়িতে ওঠো। ওই লোকটাই যে মনিকার ছোট বোনের জামাই তার জানা ছিল না। এমন সময় বিল্ডিং এর পেছনের দিক থেকে একজন খুব ভয়ঙ্কর দৃষ্টিতে তাদের দিকে তাকাচ্ছে। গা শিরশির করে উঠল মনিকার। তারপর তারা গাড়ি চালিয়ে চলে গেল। পরের দিন স্বামীর মোবাইলে আমার বড় বোনের উলঙ্গ অবস্থায় গোসলের ভিডিও দেখে শরীর শিউরে উঠল। এই মুহূর্তে স্বামী ঘুমে বিভোর, না জানি সারা রাত্রি কি করেছে। কিছুক্ষণ আগেই খুব আদরে সোহাগে আমায় ভরিয়ে দিয়েছিল। সেই লোকটা যে আমার বড় বোনের উলঙ্গ ভিডিও বানিয়ে রেখেছে ভাবতেই পারছি না। আসল কথা হলো, আমার বড় বোনকে চিনলো কিভাবে? আমরা তো পালিয়ে বিয়ে করেছি, আমার পরিবারের সাথে আমার স্বামীর কোনো সম্পর্ক নেই। তাহলে আমার বড় বোন কি খারাপ কাজ করে? আমার স্বামীর মোবাইলে বোনের অন্তরঙ্গ ছবি ভাবতেই পারছি না। কিছুক্ষণ আগেও লোকটা অন্তরঙ্গ মুহূর্তে সোহাগী ডাকে, মনীষা ভালোবাসি তোমাকে বলেছিল। সেই লোকটা এতটা ঘৃণ্যতম কাজে জড়িত, অন্তরটা ফেটে জোরে জোরে কান্না আসছে। আমি আর স্ত্রী থাকতে পারলাম না, ওয়াশরুমে চলে গেলাম। পানি ছেড়ে দিয়ে নীরবে কান্না করতে থাকলাম। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ধীর পায়ে হেঁটে বের হলাম। হাত থেকে স্বামীর মোবাইলটা পড়ে গেল টাইলসের উপরে। এতে স্বামীর ঘুম ভেঙে যায়। আমার পায়ের নিচে মোবাইল দেখে বোধহয় সে বুঝে গেল যে ধরা পড়ে গিয়েছে। ছি, এ কোন অমানুষ শয়তানকে বিয়ে করলাম, ঠাস করে গালে চড় লাগলো। সামনে তাকিয়ে দেখি আমার স্বামী অগ্নি চোখে তাকিয়ে আছে। তাকে দেখে কান্নার গলায় শুধায়, কেন করলে এমনটা? হা, আপনি না আমায় ভালোবাসেন? কেউ কি তার ভালোবাসার মানুষের বড় বোনের উলঙ্গ ভিডিও রেকর্ড করে পরপুরুষকে দেয়? আপনি কি এমন ব্যবসা করেন? কোনোদিনও জানতে পারলাম না। রাত বিরাতে কোথায় যান, কি করেন? আব্বার পরে স্বামী হয় মেয়েদের আশ্রয়স্থল, সেখানে আপনি আমাকে নরকের জায়গা করে দিলেন, কেন করলেন বলেন, কেন? চিৎকার করে কেঁদে স্বামীর বুকে কিল ঘুষি বসাতে লাগলাম। এক পর্যায়ে সে রেগে আমার উপরে বেল্টের প্রহার করতে লাগলো। তোকে আমি কখনো বউ হিসেবে মানিনি, তুই হলি আমার ভোগের বস্তু মাত্র, রক্ষিতা তুই আমার, বুঝেছিস? ঘৃণা করি তোদের মতো ছোট জাতকে। আমি সোজা বড় বোনের বাসায় আসলাম। বড় বোনকে বললাম, বুবু তোর দুটি পায়ে ধরি, আমার সংসারটা নষ্ট করিস না, তুই আমার বড় বোন হয়ে আমার সংসার ভাঙবি। বড় বোন মনিকা রেগে গেল, তোর স্বামী যদি আমার রূপে ঘায়েল হয়ে বারবার আমার কাছে ছুটে আসে তাহলে তোর উচিত আমাদের রাস্তা থেকে সরে যাওয়া। জাইফা কান্না জড়িত কণ্ঠে বলল, তুই তো আমার আপন মায়ের পেটের বোন, কিভাবে ছোট বোনের জামাইয়ের সাথে রাত কাটালি? তোর বুকটা কেঁপে উঠলো না? আমি কি ইচ্ছে করে গেছি নাকি? তোর স্বামী পাভেল নিজেই আসছে আমার কাছে, এত সুদর্শন বেড়া মানুষ স্বইচ্ছে আমার কাছে আসলো, তাছাড়া আমাকে 10,000 টাকা দিয়েছে, আমি কি ফিরিয়ে দিতে পারি? তুই জানিস না হয়তো আর কয়েকদিন পরে আমি বিদেশ চলে যাচ্ছি, আমি গেলে তোর জামাইয়ের ভাগ তোর একার থাকবে, এখন একটু সহ্য কর। বড় বোনের জন্য আর নিজের স্বামীর সুখের জন্য এতটুকু সহ্য করতে পারবি না? বুবু এমন করো না, তোমার দোহায় লাগে, আমার জন্য না হোক আমার অনাগত সন্তানের জন্য হলেও আমার স্বামীকে ভিক্ষা দাও। দেখ জাইফা, অনেক সহ্য করেছি, আর না, তোর জামাই তুই ধরে রাখতে পারিস না, তাতে দোষ কি আমার? আমি কিন্তু আম্মারে জানাতে বাধ্য হব বুবু, তুই একটা পতিতা, যা তুই যারে খুশি জানা, এখন চোখের সামনে থেকে সর, নিজের একটু আয়নায় দেখি কেমন যৌবনের জোয়ার বইছে শরীরে। জাইফা আর কোনো কথা না বলে কান্না করতে করতে সোজা মায়ের বাসায় চলে আসলো। আমার মা সোফায় বসে পাঞ্জি বাচ্ছে। জাইফাকে দেখে বলল, কিরে ভর সন্ধ্যাবেলা কেন এসেছিস? তুই না বাসায় বিয়ের উপযুক্ত বড় বোন রেখে পালিয়ে গিয়েছিলি, আমাদের সবার মুখে চুলকানি মেখে আবার কেন আসলি? মা আমি একটা বিপদে পড়ে এখানে এসেছি। বল কি বিপদ? বড় বুবু আমার স্বামী পাবেলের সাথে মেলামেশা করে, আমার সুখের সংসারটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, আমি এর একটা বিহিত চাই। তোর তো নিজের সুখের চিন্তা, আমাগো চিন্তা
সেটা নাই। আমি মানছি আমার ভুল হয়েছে, তাই বলে কি বুবু আমার সংসারটা নষ্ট করে দেবে? তাছাড়া বুবু কোথায় থাকে, কি করে তোমরা কিছুই জানো না। যাক, আমি ওসব কথা বলতে চাই না। মা, বুবুরে বোঝাও, কোনো জায়গায় বিয়ে দিয়ে দাও, বিয়েতে রাজি করাও মা, নয়তো আমার সংসারটা টিকবে না। রেনুর সাথে তোর সংসারে কি সম্পর্ক? মা, আমার মনে হয় বুবু আমার সংসারে নজর দিচ্ছে, আমার স্বামীর দিকে কুদৃষ্টি দিচ্ছে। জাইফার কথা শেষ হওয়ার আগে রাহেলা বেগম ঠাটি এক চড় দিল জাইফার গালে। কড়া কণ্ঠে বললেন, আমার মেয়েরে আমি চিনি না? তুই তোর বয়স হওয়ার আগে প্রেম করেছিস, মান সম্মান ডুবিয়ে লজ্জা শরমের মাথা খেয়ে পালিয়ে গেছিস, সবাইকে নিজের মতো মনে করিস। আমার বড় মেয়ে আমার অহংকার, ওর যেতে হলে তোর স্বামীর কাছে যাবে কেন? দুনিয়ায় ছেলের অভাব পড়েছে? এমন সময় কলিং বেলের শব্দ হলো, দরজা খুলতে মল্লিকা ভেতরে ঢুকলো। এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল, এবার বের হয়ে এসে বলল, মা আমি এই মুখ কিভাবে দেখাবো, নিজের ছোট বোন এত বড় জঘন্য অপবাদ দিচ্ছে, আমার তো বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া উপায় নেই। তুই মরবি কেন? সোনমনি, যে যেমন সে অন্যরাই তেমন ভাবে। মা তুমি জানো না জাইফা আমার কত নোংরা নোংরা কথা বলছে, আমি নাকি পাবেলের সাথে রাত কাটিয়েছি, আরো কত নোংরা নোংরা কথা, সেসব আমার মুখ থেকে বের করতে লজ্জা লাগছে। রাহেলা বেগম রক্তচক্ষু নিয়ে জাইফার দিকে তাকালো, বলল, এই মেয়ে না থাকলে এতদিন আমরা মরে যাইতাম, আমাদের সংসারের হাল ধরছিল আমার মেয়ে মনিকা। জাইফা বলল, তোমার মেয়ে কি চাকরি করেছে, এত টাকা কোত্থেকে এসেছে, কোনোদিনও জিজ্ঞেস করনি, শুধু পেয়েছো আর খেয়েছো। তবে সত্যি মা, বুবু আর পাবেলের অবৈধ সম্পর্ক আছে। মা জাইফার চুলের মুঠি ধরে টানতে টানতে দরজার কাছে এনে বলল, লজ্জা করে না তোর নিজের বোনের নামে এত বড় অপবাদ দিতে, চরিত্র খারাপ হলে পাবেলের হতে পারে, আমার মনির চরিত্রে তোর দাগ দেওয়া সাহস হলো কি করে? ছাড়ো মা, আমার লাগছে, আমাকে মারলেই তো আর সত্যটা পাল্টে যাবে না, তোমার মেয়েকে বলো আমার স্বামীকে ছেড়ে দিতে। রাহেলা বেগম জাইফার চুল ধরে বাহিরে বের করে দিয়ে বলল, আজকের পর থেকে তোর মুখ দেখাবি না, আর তোর স্বামীও যাতে এবারে চোখ কাটে না আসে, মনে রাখিস কথাটা। এই কথা বলে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিল। মনিকা মনে মনে হাসছিল। সম্মানিত দর্শক, বড় বোনের কি শাস্তি হওয়া উচিত, আপনাদের কাছে প্রশ্ন রইল, দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর জাইফা কি পারবে এই সত্য প্রমাণ করতে, চলার পথে এরকম অনেক ঘটনা সত্য যেন অনেক সময় মুখ বুঝে সহ্য করতে হয়, অন্যথায় হিতে বিপরীত হতে পারে। গল্প ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ ও শিহাব।